সাধারণভাবে দেখলে মনে হবে যে এশিয়ার যে কোনো দেশের ঘনবসতিপূর্ণ একটি বাজার, কিন্তু হঠাৎ করেই দিনে বেশ কয়েকবার সেই বাজারের মাঝখান দিয়ে ট্রেন যেতে পুরো দৃশ্যটা যেন পাল্টে যায়। আশ্চর্যের বিষয় হলো, বাজারটি প্রকৃতপক্ষেই রেল লাইনের উপর অবস্থিত। যখন ওই ট্রেন আসি আসি ভাব, তখন ওই মুহূর্তে সেখানে হইচই এলাহিকাণ্ড শুরু হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই রেল লাইনের উপর থেকে বাজারের মালামালগুলো তুলে নেওয়া হয়, তারপর ট্রেন যেতেই জায়গাটি আগের রূপ ধারণ করে। থাইল্যান্ডের সবচাইতে ধীরগতির ট্রেনগুলোর মধ্যে এটি একটি। প্রতি ঘন্টায় এর বেগ 30 কিলোমিটার। একটু ভাবুন তো, যদি দ্রুতগতি সম্পন্ন কোনো ট্রেন এই রেল লাইন দিয়ে যাতায়াত করত, তাহলে অবস্থাটা কেমন হতো। 1905 সাল থেকে এই রেল লাইনের উপর দিয়ে এভাবেই বাজারটি বসে। তবে যাই হোক, এটি পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেল লাইনের মধ্যে একটি, কেননা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে এমন একটি দুর্ঘটনা। থাইল্যান্ড উন্নত দেশ হলেও এমন একটি রেলপথ আশ্চর্যের বিষয়। এই রেল লাইনের উপর বিভিন্ন পণ্যের দোকান বসে, আর নিমিষেই সেই বাজারগুলো আবার রেল লাইনে পরিণত হয়ে যায়।